হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাঁচ ফোরন। আজকে আমরা বানাচ্ছি ঝাল ঝাল করে রসুনের চাটনি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি 10 পিসের মতন। সেটাকে আমি গরম জলে ভিজিয়ে নেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর জলটাকে আমি ঝেড়ে নিচ্ছি। কড়াতে তেল নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কিছু রসুন, অল্প আদা, মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। আদা রসুনটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এখন মিক্সিতে আদা রসুন আর ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাটা অল্প একটু লবণ দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এখন কড়াতে আমি আবার অল্প তেল নিয়ে নিচ্ছি। তেলটা অল্প গরম করে তার মধ্যে আমি গোটা জিরে আর হিং দিয়ে দিচ্ছি। অল্প নাড়াচাড়া করে তার মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এটাকে ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ এটার থেকে অয়েলটা রিলিজ না হয়ে যাচ্ছে। আমাদের স্পাইসি রসুনের চাটনিটা একদম রেডি। এটাকে আপনারা গরম গরম পরোটা বা রুটির সাথে সার্ভ করতে পারেন।